আলোচনার প্রাথমিক পর্বে আমি আমার প্রিয় পরমতম পরম গুরুর স্বর্ণাভ আলোকোজ্জ্বল শ্রীচরণদয়ে জানাই আমার প্রণাম। আর আমার প্রিয়জন সুধীজন দর্শকবৃন্দকে জানাই আমার শ্রদ্ধা অভিষিক্ত ভালোবাসা। এই বিশ্বে জীবন প্রবহমান হয়ে চলে, কারো নির্দেশ্য পথে, কারো আবার অনির্দেশ্য পথে। মানুষ যদি সদ্গুরু কেন্দ্রিক জীবনযাপন করে তাহলে তার জীবন একটা নির্দিষ্ট পথে এবং নির্দিষ্ট দিকে অগ্রসর হয়। কিন্তু যারা তা নয় তাদের জীবন অনির্দিষ্ট পথে কোথায় যায় তার কোনো ঠিকানা নেই। কিন্তু মৃত্যু অনিবার্য অবধারিত প্রতিটি মানুষেরই। আগের দুটো ভিডিওতে আমি জন্ম মৃত্যু রহস্য নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু এবার আমি পরবর্তী জন্মের বৃত্তান্ত মেকানিজম এবং জাতিস্বর নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। দেহান্তরিত হওয়ার পর অর্থাৎ মৃত্যুর পর অধিকাংশ মানুষই কিন্তু বুঝতে পারে না যে তার মৃত্যু হয়েছে। আমরা জানি যে মৃত্যুর পর মানুষ তার সমস্ত ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার এবং কর্মসমষ্টি নিয়েই তার এক্টোপ্লাজমিক বডিতে অর্থাৎ সূক্ষ্ম দেহে অবস্থান করে। দয়াল বলেছেন যে এই সূক্ষ্ম দেহটি এতটাই সূক্ষ্ম যে সে সমস্ত রকম বাধাকেই অতিক্রম করে যায়। সে কঠিন বাধা হোক, কোনো দেয়াল বা তরল বাধা হোক, কোনো কিছুই তার কাছে বাধা নয়। সেই বাধাকে সে অতিক্রম করে সে চলে যেতে পারে অনায়াসে এবং খুব সহজেই। সে মৃত্যুর পর বুঝতে পারে না যে তার মৃত্যু হয়েছে। সে ভাবে যে সে সেইভাবেই আছে এবং এটা বিভিন্ন লোকের বিভিন্ন সময় পর্যন্ত থেকে যায়। তা নির্ভর করে যে আগের জন্মে সে কতটা আসক্ত ছিল এই সংসার ভূমিতে, এই কর্মভূমিতে। সে তার ওই সূক্ষ্ম দেহের দৃষ্টিতে স্ত্রী, পুত্র, কন্যা, ঘর, বাড়ি সমস্ত কিছুই দেখতে পায় এবং সে আগের মতোই কথাবার্তা বলে। কিন্তু সে দেখে যে তার এই কথাবার্তার কোনো উত্তর সে শুনতে পাচ্ছে না। অতিরিক্ত ইন্দ্রিয় আসক্ত মানুষের এই জ্ঞান সহজে আসে না যে তার দেহ নেই। তাই সে আগের দেহকে আঁকড়ে ধরেই থেকে যেতে চায়। একটা সময়ে যখন সে বুঝতে পারে যে তার আর দেহ নেই, তখন তার মনে দুঃখ, যন্ত্রণা, হতাশা, নৈরাশ্য প্রবল পরিমাণে দেখা দেয়। এইভাবে বেশ কিছুকাল কাটার পর সে তার পূর্ব জন্মকৃত কর্মফল ভালো মন্দ উভয়ই ভোগ করতে থাকে। মৃত ব্যক্তি যখন বুঝতে পারে যে তার দেহ নেই, তার মৃত্যু হয়েছে, তখন সেই ব্যক্তি অর্থাৎ আত্মা পুনর্জন্মের জন্য উদগ্র হয়ে ওঠে। কারণ তার আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা ইত্যাদির বাস্তব রূপায়ণ একমাত্র দেহ পেলেই সম্ভব। এই সমস্ত আত্মার মধ্যে যারা মনুষ্য দেহ প্রাপ্ত হয় তাদের মধ্যে খুব স্বল্প সংখ্যক মানুষের মনে পূর্বজন্মের স্মৃতি বজায় থাকে আর তাদেরই বলা হয় জাতিস্বর। পূর্বজন্মের জীবন বৃত্তান্ত যাদের শৈশব থেকেই মনে থাকে তাদেরকেই বলা হয় জাতিস্বর। এইসব
জাতিস্বর মানুষের সংখ্যা পৃথিবীতে অত্যন্ত কম, তবুও পৃথিবীর নানা দেশে এইসব জাতিস্বর মানুষ জন্মগ্রহণ বিভিন্ন সময় করেছেন। একটা সময় ছিল ভারতবর্ষে প্রচুর মানুষ জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করত, কিন্তু কলিযুগের শেষার্ধে মানুষের চিন্তা ভাবনা জীবনযাপন অত্যন্ত বিশৃঙ্খল হওয়াতে এবং প্রবৃত্তি মুখর ও বিবাহ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় জাতিস্বরের জন্মগ্রহণ অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিয়ে থাওয়া ঠিক মতো না হওয়ায় জাতিস্বর এবং মহাপুরুষের জন্ম নেওয়া একেবারেই অসম্ভব। প্রথমেই আমি একজন জাতিস্বরের কাহিনী বিবৃত করব, যিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন 1950-51 সালে এবং দীর্ঘদিন ঠাকুরের কাছে ছিলেন ও তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষাও গ্রহণ করেছিলেন। তিনি হলেন শান্তিদেবী, যিনি জন্মগ্রহণ করেছিলেন দিল্লি উপকণ্ঠে। শান্তিদেবীর জীবন বৃত্তান্ত নিয়ে তখন সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু বড় বড় বিজ্ঞানীরা আসতে শুরু করেছিলেন শান্তিদেবীর কাছে এবং তাকে নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা তারা করেছিলেন। মহাত্মা গান্ধী একটা কমিশন সৃষ্টি করেছিলেন কিছু বিদগ্ধ স্কলার মানুষজনকে নিয়ে এবং তাদেরকে বলেছিলেন এ ব্যাপারে রিপোর্ট দিতে। তারা যা রিপোর্ট দিয়েছিলেন তা দেখে তিনি বিস্ময়ে অভিভূত হয়েছিলেন। 1902 সালের 18ই জানুয়ারি মথুরায় তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার তখন নাম ছিল লাগডি। যখন লাগডি দেবী 10 বছর বয়সে পৌঁছন তখন তার বিবাহ হয় কেদারনাথ চৌবে নামে একজন ভদ্রলোকের সঙ্গে। তিনি ছিলেন মথুরার বিখ্যাত ব্যবসায়ী। তিনি খুব অল্প বয়সে ভারতবর্ষের বিভিন্ন তীর্থক্ষেত্র পর্যটন করে বেড়ান। তিনি ভগবান শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত ছিলেন এবং তিনি সর্বক্ষণ নিরন্ধ্র এবং নিশ্চিত্র নাম জপ করতেন, কখনোই তিনি জপ থেকে বিরত থাকতেন না। 1925 সালের 25শে সেপ্টেম্বর সন্তান প্রসবের সময় তার সার্জারি অর্থাৎ অস্ত্রোপচার করা হয়। তার 9 দিন পরে অক্টোবর মাসের 4 তারিখে তিনি মারা যান। 1 বছর 10 মাস 7 দিন পরে ডিসেম্বরের 11 তারিখ 1926 তিনি বাবু রংবাহাদুর মথুরের কন্যারূপে জন্মগ্রহণ করেন দিল্লিতে। 4 বছর বয়স পর্যন্ত তিনি খুব কম কথা বলতেন, অত্যন্ত নিজের ভেতরে নিজেই থাকতেন, অর্থাৎ অন্তর্মুখী ছিলেন তিনি। 4 বছর বয়স থেকে তিনি তার পূর্বজন্মের কাহিনী বৃত্তান্ত বিবৃত করতে শুরু করেন। তিনি বলেন যে তিনি পূর্বজন্মে মথুরায় ছিলেন এবং তার স্বামী সেখানে এখনো বেঁচে আছে এবং তিনি অর্থাৎ তার স্বামী সেখানে একজন বিখ্যাত ক্লথ মার্চেন্ট। তিনি বলতে শুরু করেন যে তিনি কেদারনাথ চৌবের স্ত্রী ছিলেন এবং তার একটি সন্তান আছে। সেখানে যাওয়ার জন্য তিনি ভীষণ ব্যাকুল হয়ে ওঠেন এবং তিনি বারবার এই সমস্ত কথা বলতে থাকেন এবং সম্পূর্ণরূপে পূর্বজন্মের স্মৃতি তার ভেতর থাকায় তিনি অনেক ঘটনা বিবরণ দিতে শুরু করলেন। তাঁর বাবা এটাকে মস্তিষ্ক বিকৃতি ভেবে বহু ডাক্তারের কাছে গেলেন এবং পরামর্শ নিলেন, কিন্তু কিছুই হলো না।
একদিন তিনি দিল্লির দরিয়াগঞ্জের রামজশ হাই স্কুলের একজন শিক্ষক বাবু বিশান চাঁদ, যিনি তাঁদের আত্মীয় ছিলেন, তার কাছে সমস্ত কিছু বিবরণ দেন এবং সমস্ত বিবরণ শুনে তিনি তাকে বলেন, আমি ব্যবস্থা করব তোমাকে তোমার পূর্বজন্মের স্বামীর সঙ্গে সাক্ষাৎ করার। এবং খুব আশ্চর্যের কথা যে শান্তিদেবীর আগের জন্মের মথুরায় তার স্বামীর বাড়ির ঠিকানা সম্পূর্ণ মনে ছিল। তিনি সেই ঠিকানাটি সেই শিক্ষককে দেন এবং শিক্ষক তখন সেই ঠিকানায় চিঠি লেখেন কেদারনাথ চৌবের কাছে। কেদারনাথ চৌবে সেই চিঠি পেয়ে লেখেন যে দিল্লিতে তার এক আত্মীয় আছে, তার কাছে তিনি সব জানাবেন এবং তিনি সেখানে গিয়ে আগে সাক্ষাৎ করুন এবং তার কাছ থেকে সমস্ত বিবরণ শুনে তিনি আসবেন। কেদারনাথের আত্মীয় পণ্ডিত কাঞ্জিমল একদিন শান্তিদেবীর বাড়িতে এসে পৌঁছন এবং দীর্ঘক্ষণ তার সঙ্গে এ সমস্ত নিয়ে আলোচনা করেন। কাঞ্জিমল এতটাই অভিভূত হয়েছিলেন যে তিনি তাকে বললেন যে আমি যদি তোমাকে মথুরায় নিয়ে যাই তুমি কি চিনতে পারবে সে বাড়ি? বলে হ্যাঁ, আপনি যদি নিয়ে যান তাহলে আমি চিনতে পারবো। অবশেষে সেই অভাবনীয় দিনটি এলো। 1935 সালের 12ই নভেম্বর কেদারনাথ এসে পৌঁছলেন দিল্লি, সঙ্গে নিয়ে এলেন তার বর্তমান স্ত্রী এবং ছেলে নবনীত লালকে। পণ্ডিত কাঞ্জিমল শান্তিদেবীকে পরীক্ষা করার জন্য কেদারনাথকে বললেন যে উনি তোমার হাজবেন্ড নন, উনি হলেন কেদারনাথের বড় ভাই। সঙ্গে সঙ্গে শান্তিদেবী চিৎকার করে বললেন, না, ইনিই আমার স্বামী, ইনি আমার স্বামীর বড় ভাই নন। এবং তারপর মায়ের দিকে তাকিয়ে বললেন যে আমি তোমায় বলেছিলাম না যে আমার স্বামী অত্যন্ত সুন্দর এবং তার বাঁ কানের কাছে একটা ছোট্ট দাগ আছে, এবার তাকিয়ে দেখো। শান্তি তার পূর্বজন্মের পুত্র নবনীতকে দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়লেন, দুচোখ দিয়ে নামতে শুরু করলো তার ভালোবাসার অশ্রু। শান্তিদেবী ছুটে বেরিয়ে গেলেন, কাছাকাছি একটি দোকান থেকে বেশ কিছু খেলনা কিনে নিয়ে এলেন এবং সেগুলো দিলেন তার আগের জন্মের সন্তান নবনীতকে। মধ্যাহ্ন ভোজ সমাপ্ত হওয়ার পর শান্তি কেদারনাথকে খুব গোপনে জিজ্ঞেস করলেন যে তুমি কেন আবার বিয়ে করলে? কারণ মৃত্যুর আগে তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আর বিয়ে করবে না। কেদারনাথ নিস্তব্ধ, কেদারনাথ নিস্পন্দ। কোথায় তিনি কোন জিনিস রাখতেন বা কোন জিনিস কোথায় গোপনভাবে রেখেছিলেন সেই সমস্ত কথা কেদারনাথকে তিনি সমস্ত কিছু জানালেন। কেদারনাথ দেখলেন যে সমস্ত কিছুই মিলে গেল। কেদারনাথ বুঝতে পারলেন যে এই শান্তিদেবী হলো আসলে লাগডি দেবী। কেদারনাথ যখন চলে যান তখন তিনি কেদারনাথের সঙ্গে মথুরা যাওয়ার জন্য অত্যন্ত আকুল হয়ে উঠলেন, ভীষণ ব্যগ্র হয়ে উঠলেন। কিন্তু তার বাবা মা তাকে যেতে দিলেন না। মহাত্মা গান্ধী নিযুক্ত 15 জন বিখ্যাত লোকের কমিটি একদিন তাকে নিয়ে চললেন মথুরায় এবং শান্তিদেবী নভেম্বরের 24 তারিখ 1935 সালে যেদিন মথুরায় এসে নামলেন তখন ট্রেন থেকে নেমেই তিনি আনন্দের আতিশয্যে একেবারে উন্মত্ত হয়ে উঠলেন এবং তিনি কমিটির সদস্যদের বললেন যে দ্বারকাজীর মন্দির বোধহয় বন্ধ হয়ে যাবে, ওটা ছিল আমার প্রাণের মন্দির। ততক্ষণে সমস্ত মথুরা জুড়ে প্রচারিত হয়ে গেছে, ছড়িয়ে গেছে শান্তিদেবীর আগমনের কথা। যখন তিনি মথুরায় তার পূর্বজন্মের
বাড়ির কাছে পৌঁছলেন। টাঙ্গা থেকে নেবে তিনি তাকিয়ে দেখেন যে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে এবং তিনি তাকে চিনতে পারলেন যে তার শ্বশুর মশা হিসাবে, এবং সঙ্গে সঙ্গে তিনি তাকে প্রণাম করলেন। বাড়ির মধ্যে কোন রকম জড়তা ছাড়াই তিনি প্রবেশ করলেন এবং সবাইকে দেখিয়ে দিলেন যে কোনটি তার শোয়ার ঘর ছিল এবং তার নিজস্ব জিনিসপত্র তিনি চিনতে পারলেন। তারপর কমিটির সদস্যদের নিয়ে তিনি গেলেন তার আগের জন্মের বাবা মার বাড়িতে। সেখানে গৃহে ঢুকেই তিনি মাকে চিনতে পারলেন এবং মায়ের কোলে উঠে বসে পড়লেন এবং বাবাকেও চিনতে পারলেন। কিছুক্ষণ পরে মা এবং কন্যার মিলন একটা অপরূপ দৃশ্য সৃষ্টি করল এবং দুজনেই তখন অশ্রুপাত করতে শুরু করল। এক অপরূপ অপূর্ব বিস্ময় মুগ্ধকর দৃশ্য। বহু মহিলা সেদিন সমবেত হয়েছিল শান্তি দেবী অর্থাৎ পূর্বজন্মের লাগড়ি দেবীকে দেখার জন্য। তাঁদের মধ্যে লাগড়ি দেবী পুরনো ফ্রেন্ডদের চিনতে পারলেন এবং সেই পুরনো ফ্রেন্ডদের সঙ্গে ভালোবাসা বিনিময় ও অনেক গল্পগুজব করলেন। ডক্টর কে এস রাওয়াত লিখছেন, সেদিনের এই যে মিলন সে এতটাই আবেগপূর্ণ ছিল, এতটাই তাৎপর্যপূর্ণ ছিল ও অনবদ্য যে সেদিনের ঘটনা কে এস রাওয়াতের মনের মধ্যে সারা জীবন গেঁথে রয়েছে। তিনি পূর্বজন্মের বাবা মাকে দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তার অশ্রুপাত আর সংবরণ হচ্ছিল না। কমিটি সেই রিপোর্টে একথা উল্লেখ করেছিলেন যে শান্তিদেবী এতটাই আবেগপূর্ণ হয়ে পড়েছিলেন যে তিনি কিছুতেই সেখান থেকে আসতে চাইছেন না। এই পরিস্থিতি দেখে কমিটির সদস্যরা এত অভিভূত হয়ে পড়লেন যে কিন্তু লিখছেন যে আমরা বাধ্য হয়ে তাকে জোর করে সেখান থেকে নিয়ে চলে এলাম। কমিটির রিপোর্ট মহাত্মাজির হাতে পৌঁছানোর পর তা সমস্ত পৃথিবীতে প্রচারিত হয়ে গেল এবং বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে এই ঘটনা উদ্ধৃত হলো। তাই দেখে তখনকার দিনের বহু বিখ্যাত বিজ্ঞানী যেমন ইয়ান স্টিভেনসন, যিনি ছিলেন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রিস্ট ডাইরেক্টর, এবং জিম টাকার ইত্যাদি বহু বিদগ্ধ পণ্ডিত এসে পৌঁছেছিলেন দিল্লি এবং তাকে বিভিন্ন ভাবে ইন্টারভিউ করেছিলেন এবং সেগুলো পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত হয় এবং অনেক পুস্তক তৈরি হয়। আজকে আলোচনা পর্বে আর বিশেষ অগ্রসর হওয়া যাবে না, তবে শ্রী শ্রী ঠাকুর শান্তিদেবীর সঙ্গে কথা প্রসঙ্গে বললেন, জাতিশ্বর হলে মনে হয় যেন জীবন একই, অর্থাৎ একটাই জীবন। দুবছর আগের মানুষ আর দুবছর পরের মানুষ একই। শ্রদ্ধেয় শ্রীযুত সুশীল চন্দ্র বসু মহোদয় শান্তিদেবীকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা এতে কি মৃত্যু ভয় কম হয়? শান্তিদেবী উত্তর দিয়েছিলেন, বহুত কম, সমস্ত কাজেই একটা নির্ভীকতা বোধ করা যায়। শান্তিদেবী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, আমার কি আবার আসতে হবে? তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, জীবন মুক্ত হয়ে গেলে তো আসা না আসার প্রশ্ন থাকে না। তিনি যদি আসেন তার সঙ্গে আসবে, তার কাজ করবে, তার সঙ্গে সঙ্গে থাকবে। জাতিশ্বর নিয়ে আলোচনার সূত্রপাত আমি এই পর্বেই করলাম। এর পরবর্তী পর্বগুলোতে আমি আরো বিস্তৃত ভাবে আলোচনা করব। পরবর্তী পর্বে জাতিশ্বর নিয়ে আরো বিভিন্ন ধরনের আলোচনা করা যাবে এবং আরো কিছু জাতিশ্বর মানুষের জীবন বৃত্তান্ত বলা যাবে। জাতিশ্বর হওয়ার পেছনে কি বৈজ্ঞানিক কারণ আছে সে আলোচনাও আগামী পর্বে করব বলে আপনাদের কাছে সিদ্ধান্ত
নিয়েছি। শেষ লগ্নে আমি আপনাদেরকে আমার অন্তরচ্ছল ভালোবাসা জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। নমস্কার, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনটি প্রেস করবেন। এই ভিডিওটির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যে কমেন্টে জানাবেন, এবং এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।